মাত্র একদিন আগে ফোর্বসের বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকায় নাম উঠেছিল তার। আর পরদিনই যখন মাথা উঁচু করে দৃশ্যমান হল পদ্মা সেতুর পুরো কাঠামো, আবারও আলোচনায় তিনি। ঘরে বাইরে বন্দনা চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তার নেতৃত্বের দৃঢ়তার। নিন্দুকের মুখে ছাই দিয়ে অনেকটা একঘুয়েভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের অর্থ বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস ক্ষমতাধর নারীদের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম তুলে লিখেছে, শেখ হাসিনার অবিরাম সংগ্রাম বাংলাদেশে গণতন্ত্রকে একটি শক্ত ভিত্তি দিয়ে যাচ্ছে। তার তীব্র সমালোচকও এখন বলছেন, শেখ হাসিনার দৃঢ়তা আর সাফল্যে তারা মুগ্ধ। যদিও এবার টানা তিন মেয়াদ ধরে সরকার চালাতে গিয়ে পদে পদে অনেক গঞ্জনা সহ্য করতে হচ্ছে তাকে। শুধুমাত্র পদ্মার উপর সেতু বানাতে চাওয়াতেই ক্ষিপ্ত হয় একটি মহল, অপবাদ ওঠে দুর্নীতির, পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে যায় বিশ্বব্যাংক, খুশি হয় বিরোধীরা। দমে যাননি শেখ হাসিনা, দেশের গণ্ডি ছাড়িয়ে কানাডার আদালতে চূড়ান্ত মীমাংসা হয় অপবাদে, প্রত্যাখ্যান হয় দুর্নীতির অভিযোগ। জনগণের স্বার্থে যে কাজ করব সেখানে দুর্নীতি করব, পয়সা বানাবো, নিজের ভাগ্য করব, এ ধরনের কোনো চিন্তা বা দূরভিসন্ধি কখনোই আমার ছিল না, কখনো নাই, থাকবেও না। বিশ্বব্যাংকে বাদ দিয়ে নিজেদের টাকায় সেতুর কাজ চালানোর সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। শুরু হয় দক্ষ যজ্ঞ, পদ্মা সেতুর জন্য শেখ হাসিনার পাশে দাঁড়ায় দেশের জনগণ, টাকা ওঠে নানা প্রান্ত থেকে, এমনকি টিফিনের টাকাও জমায় শিক্ষার্থীরা। সেই স্বপ্নের সেতুই এখন চোখ মেলে তাকাচ্ছে, বলছে বাংলাদেশের আগামীর কথা, বলছে বাংলাদেশের দৃঢ়চেতা বলিষ্ঠ নেতৃত্বের এক প্রধানমন্ত্রীর কথা। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা।